বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে আমি মনোয়ার আখতার, সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং ঘরে আছো, নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, অধ্যায় 4, একাদশ শ্রেণী, খলিফা আব্দুল মালিকের সাম্রাজ্য সুদৃঢ়করণ এবং ও সম্প্রসারণ। সুদৃঢ়করণ এবং সম্প্রসারণ। আব্দুল মালিক ছিলেন মারওয়ানের পুত্র, উমাইয়া বংশের পঞ্চম খলিফা। আব্দুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আব্দুল মালিক উমাইয়া বংশের মুয়াবিয়া ইয়াজিদ দ্বিতীয় মুয়াবিয়া এবং মারওয়ানের পরে তিনি ক্ষমতায় এসেছিলেন 685 খ্রিস্টাব্দে। তিনি ক্ষমতায় এসে সাম্রাজ্যের বিশৃঙ্খল পরিবেশে, কারণ ইয়াজিদের অনিয়মের কারণে, বিশেষ করে বাকি যে আর দুজন খলিফা ছিল ইতিহাসে তাদের খুব একটা দেখা যাচ্ছে না। আব্দুল মালিক সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর পরে সাম্রাজ্যের তো বিশৃঙ্খলা দেখা দেয় এবং বিশৃঙ্খলা দেখা দিলে তিনি অত্যন্ত কঠোর হাতে সেটা দমন করতে সক্ষম হন। আব্দুল মালিককে উমাইয়া বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বা দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। আব্দুল মালিক এই বিশৃঙ্খলময় পরিবেশে ক্ষমতা অধিষ্ঠিত অত্যন্ত সিদ্ধ হস্তে তিনি সাম্রাজ্যকে বা তার পক্ষে আনতে সক্ষম হয়েছিলেন। তিনি ধর্মময় বিবর্জিত ছিলেন, ধর্ম সম্পর্কে ধর্মের কাছে তার স্বার্থ সবচেয়ে বেশি তিনি দেখেছিলেন ধর্মের চেয়ে। ধর্মকে বাদ দিয়ে তিনি তার স্বার্থের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। আব্দুল মালিক এই পঞ্চম খলিফা হিসাবে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন এবং আব্দুল মালিককে ফাদার অফ কিং বলা হয়, কারণ আব্দুল মালিকের 4 পুত্র পরপর উমাইয়া খিলাফতে খলিফা হিসাবে অধিষ্ঠিত ছিলেন। তাকে ফাদার অফ কিং বলা হয়। এ ফাদার অফ কিং বা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় কেন, এরকম আমাদের একটা অনুধাবনের প্রশ্ন হতে পারে। আব্দুল মালিক অত্যন্ত সিদ্ধহস্ত, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন একজন শাসনকর্তা ছিলেন। আশা করি আমরা একটু আলোচনা করি। খলিফা আব্দুল মালিক ক্ষমতা অধিষ্ঠিত হয়ে বাধা বিপত্তি মোকাবেলা এবং উমাইয়া শাসন সুদৃঢ়করণ করেছিলেন। আব্দুল মালিক পিতা ছিল মারওয়ান। মারওয়ানের মৃত্যুর পরে তিনি 685 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হন। বা পিতা তার মৃত্যুর পূর্বে তার পুত্রকে পরবর্তী খলিফা হিসাবে উত্তরাধিকারী নিয়োগ করে যান। কিন্তু তিনি যখন ক্ষমতা অধিষ্ঠিত হন তখন খালিদ বিন ইয়াজিদ, হাজ্জাজ বিন খালিদ বিন ইয়াজিদ, তারপরে মুক্তার, তারপর আবদুল্লাহ ইবনে জুবায়ের, আমর, তারা বিদ্রোহ ঘোষণা করে এবং বিশেষ করে খালিদ বিন ইয়াজিদ উমাইয়া খিলাফত বা উমাইয়া সিংহাসন দখল করার জন্য তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ দমন করে, এই বাধা বিপত্তি অতিক্রম করে হেজাজ প্রদেশ, এছাড়াও মক্কা মদিনা হেজাজ প্রদেশে ইমাম হুসাইনের পক্ষে এবং আব্দুল মালিকের বিপক্ষে বিদ্রোহ ঘোষিত হয়। এক পর্যায়ে আব্দুল মালিক তাদেরকে সমূলে ধ্বংস করে তিনি যোগ্যতার সহিত শাসন ক্ষমতা অধিষ্ঠিত হন। আসলে মুক্তার বিদ্রোহ, মুক্তার ছিলেন ইমাম হোসেনের হত্যাকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। মুক্তার ছিল অত্যন্ত দ্রুতবাস এবং ফন্দিবাজ। তিনি প্রথমত আবদুল্লাহ ইবনে জুবায়েরকে তার পক্ষে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন যে একত্রিত হয়ে ইমাম হুসাইন হত্যা বিচার করবে বা ইমাম হুসাইনকে যারা হত্যা করেছে তাদেরকে সমুচিত শাস্তি দিবে। কিন্তু আবদুল্লাহ ইবনে জুবায়ের মুক্তারের পক্ষে আসতে রাজি হলেন না। অতঃপর আল মুক্তার একাই ওবায়দুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। জাব নদীর তীরে উভয় পক্ষের দ্বিতীয় জাব এর যুদ্ধ নামে পরিচিত যুদ্ধ সংঘটিত হলো। এই যুদ্ধে
ওবায়দুল্লাহ নিহত হলেন এবং ইয়াজিদ নিহত হলেন। ইয়াজিদ ওবায়দুল্লাহকে হত্যা করে মুক্তার ইমাম হোসেন হত্যার প্রতিশোধ গ্রহণ করেছেন বলে মানে তিনি আশ্বস্ত, নিজেকে আশ্বস্ত বোধ করলেন এবং তিনি তখন আবার দ্বিতীয়বার আবদুল্লাহ ইবনে জুবাইরকে আমন্ত্রণ জানালেন তার পক্ষে আসার জন্য। তার পক্ষে সে একত্রিত হয় উমাইয়া খলিফার বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করবে, কিন্তু এবার আবদুল্লাহ ইবনে জুবাইর তার পক্ষে আসেন না, কারণ তাকে বিশ্বাস করতে তিনি পারলেন না। অথবা আবদুল্লাহ ইবনে জুবাইর তার সেনাপতি দ্বারা মুক্তারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তারকে হত্যা করেন। আব্দুল মালিকের এক শত্রু, দুই পরম শত্রু মুক্তার এবং আবদুল্লাহ ইবনে জুবাইর উভয় শত্রুর যুদ্ধের ফলে মুক্তার নিহত হলেন এবং আব্দুল মালিকের এক পরম শত্রু ইহলোক ত্যাগ করল। আচ্ছা, এবার খালিদ এবং আমরের বিদ্রোহ। খালিদ ছিলেন ইয়াজিদের পুত্র এবং ইয়াজিদের উত্তরাধিকার সূত্রে খালিদ ক্ষমতা আসার কথা, কিন্তু তাকে প্রলোভন দেখিয়ে তিনি আব্দুল মালিক তার দলভুক্ত করলেন। আমর ছিলেন তার চাচাতো ভাই, তিনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং তাকে প্রলোভন দেখিয়ে সিংহাসনে ডেকে নিলেন, ডেকে নিয়ে তাকে হত্যা করলেন। এমনিভাবে আব্দুল মালিক তার সাম্রাজ্যকে, তার সিংহাসনকে কন্টক মুক্ত করেছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিদ্রোহ এবং তার বিরুদ্ধে অভিযান করেছিলেন। মক্কা এবং মদিনায় আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজেকে খলিফা বা নিজেকে ইসলামী খিলাফতের খলিফা হিসাবে ঘোষণা করলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফকে পাঠান এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পরাস্ত করে তাকে হত্যা করেন। অতঃপর ইসলামী খিলাফতে আব্দুল মালিকের সকল শত্রুকে তিনি নির্মূল করতে সক্ষম হলেন। আসো এই সময় খারেজি বিদ্রোহ, কারণ আমরা জানি খোলাফায় রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলীর সময় আলীর দল ত্যাগ করে একটি দল রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে, তারা ইতিহাসে খারেজি নামে পরিচিত। আব্দুল মালিকের সময় খারেজিরা বিদ্রোহ করতে শুরু করলো। অতঃপর এই খারেজিদেরকে বিদ্রোহ দমন করে তাদেরকে ধ্বংস করে আব্দুল মালিক তার সাম্রাজ্যকে কন্টক মুক্ত করতে সক্ষম হলেন। ইবনে আসাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেন আব্দুল মালিক। ইবনে আসাদ অত্যন্ত, ইবনে আসাদের বিরুদ্ধে যে তিনি আক্রমণ করেছিলেন বা যুদ্ধ, এটা আব্দুল মালিকের জন্য অত্যন্ত কষ্টকর কাজ ছিল। এ সময় জুনবির নামে একজন তিনি কর দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং ইবনে আসাদকে সমুচিত শাস্তি দিতে আব্দুল মালিকের সেনাপতি সক্ষম হয় এবং আব্দুল মালিক উমাইয়া খিলাফতে তার সাম্রাজ্যকে সুদৃঢ়করণ, সকল বিপত্তি, সকল বিদ্রোহীদেরকে সমূলে ধ্বংস করে তিনি নিজেকে উমাইয়া খিলাফতের পঞ্চম খলিফা হিসাবে, উমাইয়া খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছ। আমরা আগামীতে অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। ততদিন ঘরে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো, নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো। ধন্যবাদ তোমাদের সবাইকে।